যে কোনো শুক্রবার একটি তালা বালিশের তলায় গুঁজে দিন, আপনার ভাগ্য চমকাতে বাধ্য, আপনার ভাগ্যের তালা খুলে যাবে, আপনার ভাগ্যের বন্ধ দরজা খুলে যাবে। বন্ধুরা, আজকের ভিডিওটা প্রচণ্ড ইন্টারেস্টিং হতে চলেছে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন একটি চমৎকার উপায়, যে উপায়টি করা মাত্রই আপনার জীবনের ভাগ্যের যে বন্ধ দরজা সেটি খুলতে থাকবে। বন্ধুরা, ভাগ্যের বন্ধ দরজা মানে আপনি যে কাজটি করতে চাইছেন বা যেটা করতে চাচ্ছেন সেখানেই দেখা যাচ্ছে বাধা বিপত্তি আসছে। কোনো কাজ হতে গেল, একদম সাকসেসের চরম পর্যায়ে পৌঁছে গেছেন, হঠাৎ করে কোনো বাধা এসে সেই কাজটি ভেস্তে গেল। আপনার সমস্ত সফলতা কেউ অন্য কেউ ছিনিয়ে নিচ্ছে, অর্থাৎ কোনো একটা অদৃশ্য শক্তি আপনাকে যেন ভেঙে দিতে চাইছে। এই টাইপের প্রবলেম যদি আপনার জীবনে বারবার আসতে থাকে, তো আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজকের ভিডিওতে আপনাকে কিচ্ছু করতে হবে না, একটি তালা বালিশের তলায় শুধু গুঁজে রাখুন শুক্রবার দিন, আর তারপরেই দেখুন চমৎকার। তো ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখতে চাইছেন এবং যারা মাতা লক্ষ্মীর কৃপা পেতে চাইছেন, তারা ভিডিওটিকে এক্ষুনি লাইক করে দিয়ে ভিডিও কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী অবশ্যই কমেন্ট করে জানান। তো বন্ধুরা, আমরা আমাদের জীবনে ইম্প্রুভমেন্ট সকলেই করতে চাই। কেউ চাকরি বাকরিতে ইম্প্রুভমেন্ট করতে চায়, কেউ ব্যবসাতে ইম্প্রুভমেন্ট করতে চায়, আর্থিক ইম্প্রুভমেন্ট করতে চায়, কেউ সাংসারিক ইম্প্রুভমেন্ট করতে চায়, কেউ আমাদের ভালোবাসার সম্পর্কে ইম্প্রুভমেন্ট করতে চায়। কারোর বা স্বপ্ন আছে গাড়ি বাড়ি করার, কারোর বা স্বপ্ন আছে ব্যাংক ব্যালেন্স করার, কারোর বা স্বপ্ন আছে বিদেশ ভ্রমণ করার, কারোর বা স্বপ্ন আছে মনের মতো জীবনসাথীকে অ্যাট্রাক্ট করার। তো সমস্ত কিছুই সম্ভব। আমাদের এই যে ভিডিওতে যে টোটকাটি বলবো, সেই টোটকাটি আপনি যদি অ্যাপ্লাই করতে পারেন বন্ধুরা, বিশ্বাস এবং শ্রদ্ধা সহকারে করলে গ্যারান্টেড রেজাল্ট হবেই হবেই বন্ধুরা। ইয়েস বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমার চ্যানেল দেখেন, তারা অনেকেই কমেন্ট করেন যে স্যার আপনার টোটকাগুলো প্রচণ্ড ফলপ্রদভাবে আমরা রেজাল্ট পাই। আবার কিছু কিছু ব্যক্তি আছে যারা কিন্তু কমেন্ট করেন যে স্যার আপনার টোটকা করছি কিন্তু রেজাল্ট আসছে না। এখানে একই জিনিস একই ভিডিও দু টাইপের কমেন্ট কেন আসছে? এক টাইপের মানুষ বলছে রেজাল্ট আসছে না, এক টাইপের মানুষ বলছে রেজাল্ট আসছে। কেন হচ্ছে? কারণ সমস্ত কিছুই ডিপেন্ড করছে তার কার্মিক এনার্জি, আর দ্বিতীয় হচ্ছে তার বিলিফ সিস্টেম। আপনি যদি বিশ্বাস নিয়ে আমার টোটকা করেন এবং সাথে সাথে প্রচেষ্টা, ইয়েস বন্ধুরা প্রচেষ্টা হচ্ছে মাস্ট, প্রচেষ্টা করছেন বাধা আসছে সেখানে টোটকা ডেফিনেটলি আপনার যে ব্লকেজ সেটিকে কাটিয়ে দেবে। আর আপনি যদি মনে করেন যে শুধু টোটকা করব আর রাত্রে ঘুমিয়ে থাকব, দিনবেলা ঘুমিয়ে থাকব, কোনো কাজ করব না, তাহলে বন্ধুরা আমি হাত জোড় করে রিকোয়েস্ট করছি এই চ্যানেল আপনার জন্য নয়। আমার চ্যানেল আপনাদেরকে এই কথা বলে যে আপনি প্রচেষ্টা করছেন, প্রচেষ্টা করার পরেও আপনার যে সফলতা পাওয়ার কথা সেই সফলতা পাচ্ছেন না, কোনো বাধা এসে আপনাকে আটকে দিচ্ছে, আপনার যেটা প্রাপ্য সেই জিনিসটা কোনো ক্রমে আপনি পাচ্ছেন না, সেক্ষেত্রে আমার যে টোনা টোটকা আপনার জীবনে যে বাধা বিপত্তি যে সমস্ত ব্যাপারগুলো আছে সেগুলোকে কাটিয়ে দেবে, আপনাকে আপনার জীবনের যে স্বপ্ন আছে সেই স্বপ্নের সাথে মিলিয়ে দেবে। এবং আপনাকে কিন্তু চেষ্টাটা চালিয়ে যেতে হবে, এই নয় যে বসে বসে সব কিছু হয়ে যাবে, এমন কিছু হবে না। তো আসুন এবার কিভাবে একটি তালা দিয়ে আপনি বালিশের তলায় রাখলেই আপনার জীবনের সমস্ত স্বপ্ন সফল হবে সেটি আমরা জেনে নিই। তো বন্ধুরা, এই টোটকাটি অ্যাপ্লাই করার জন্য আপনাকে শুক্রবার, রবিবার, সোমবার এই তিনটে দিন, শুক্র, রবি, সোম এই তিনটে দিনের যে কোনো একদিন আপনাকে কিন্তু যে কোনো তালা চাবির দোকান থেকে একটি তালা এবং একটি চাবি কিনে আনতে হবে। যখন তালা চাবিটি কিনবেন তখন আপনাকে লক্ষ্য রাখতে হবে যে দোকান থেকে তালা চাবিটি কিনছেন সেই দোকানদার যে তালা চাবি যে রেট বলবে সেই রেটেই আপনি নেবেন, কোনো বার্গেনিং করবেন না, কিচ্ছু করবেন না বন্ধুরা। আর তালা চাবি দিয়ে চেক করারও চেষ্টা করবেন না যে তালাটা, তালার ভেতরে চাবি লাগিয়ে খুলে একবার দেখলেন ঠিকঠাক চলছে কিনা, কিচ্ছু করার দরকার নেই। জাস্ট শুক্রবার, সোমবার এবং রবিবার, শুক্র, সোম, রবি এই তিনটে দিনের মতো, শুক্র, সোম, রবি মনে রাখবেন, এই তিনটে দিনের মধ্যে যে কোনো একটি দিন তালা চাবিটা কিনে আনবেন। আচ্ছা, এই যে তালা চাবি কিনবেন, যদি সম্ভব হয় যে শুক্লাপক্ষে যদি আপনি পারেন আনবেন তাহলে খুব ভালো হয়। শুক্লাপক্ষ যদি আপনার কোনোভাবে মিস হয়ে যায় তাহলে আপনি এই তিনটে দিনের যে কোনো দিনে আনলেই হবে। আচ্ছা, আনার পরে এবার আপনাকে করতে হবে কি, যেদিন আপনি কিনে আনলেন, শুক্রবার কিনে আনলেন, শুক্রবার যদি আপনি দিনের বেলা কিনে আনেন, তালা চাবিটাকে আপনি করবেন কি, একটুখানি গঙ্গা জল ছিটিয়ে নেবেন। যাদের গঙ্গা জল নেই তাদের কিছু করার নেই, তারা করবেন কি, একটুখানি যে গোলাপ জল পাওয়া যায় গোলাপ জল ছিটিয়ে নেবেন।
নিয়ে ওই যে তালা চাবিটাকে মাতা লক্ষ্মীর সামনে আপনি রাখবেন। মাতা লক্ষ্মী আপনাদের বাড়িতে সবার আছে ডেফিনেটলি, মাতা লক্ষ্মীর সামনে রাখবেন। রেখে আপনি শুদ্ধ বস্ত্র পরিধান করে স্নান করবেন, করে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনি মা লক্ষ্মীর কাছে আপনি প্রার্থনা করবেন যে হে মা লক্ষ্মী, আমার জীবনের যে অবস্ট্রাগেল আছে, আমার জীবনের যে বাধা আছে, আমার জীবনের যে ভাগ্যের যে বন্ধ দরজা আছে সেটি খুলে দিতে সাহায্য করুন। এইভাবে আপনি প্রার্থনা করবেন, তালা চাবিটা মা লক্ষ্মীর সামনে রাখবেন। আপনি দিনেবেলা কিনে এলে, কিনে আনলে আপনি তালা চাবিটা পূজা দেবেন, ওইভাবে মা লক্ষ্মীর সামনে কিছুক্ষণ রাখবেন। যদি সম্ভব হয় ওম শ্রীম শ্রীয়ে নমঃ এই মন্ত্রটা আপনি 108 বার জপ করে নিতে পারেন। এটি প্রচণ্ড শক্তিশালী মন্ত্র। আচ্ছা, এইবারে রাত্রে যখন শুতে যাচ্ছেন তখন ওই যে তালা, তালার মধ্যে আপনি চাবিটা লাগাবেন। চাবিটা লাগিয়ে হাতে করে আপনি এইভাবে নেবেন, নিয়ে চোখ বন্ধ করে আপনাকে কল্পনা করতে হবে যে আপনি আপনার জীবনে যে স্বপ্নটা সফল করতে চাইছেন, সেই স্বপ্নের যে বাধা, সেই স্বপ্নের যে বন্ধ দরজা আছে, সেই বন্ধ দরজা খুলে যাচ্ছে এই তালা চাবির সাহায্যে। ইয়েস বন্ধুরা, এই জায়গাটা কিন্তু আপনাকে নোট করতে হবে। আপনার জীবনে যে স্বপ্ন সফল করতে চাইছেন, সেই বাধার যে ঘর বা সেই বাধার যে অবস্ট্রাগল, সেটি কিন্তু এই তালা চাবি খুলে দিচ্ছে। এটি আপনাকে কল্পনা করতে হবে চোখ বন্ধ করে। ধরে নিলাম আপনি চাইছেন মনের মতো জীবনসাথী পেতে, তো মনের মতো জীবনসাথী পাওয়ার রাস্তায় যে বাধা আছে, সেই বাধাটাই তালা চাবি কিন্তু কাটিয়ে দিচ্ছে। এইটা আপনাকে 1 মিনিট কল্পনা করতে হবে। আপনার ব্যবসা ইম্প্রুভমেন্ট করতে চাইছেন, ব্যবসা ইম্প্রুভমেন্ট করতে গিয়ে যে বাধাটা আসছে, সেই বাধা এই তালা চাবি কাটিয়ে দিচ্ছে বা এই তালা চাবির ভাইব্রেশনে কেটে যাচ্ছে। এইভাবে কল্পনা করে ওই তালা চাবিটাকে বালিশের তলায় রেখে দিন। শুক্রবার দিন করুন, সোমবার দিন করুন, রবিবার দিন করুন, বালিশের তলায় রেখে চোখ বন্ধ করে শুয়ে মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করতে করতে ঘুমিয়ে পড়ুন। হে মা লক্ষ্মী, আমার জীবনের এই স্বপ্নটি সফল করে দিন। আপনি যে কোনো একটি স্বপ্নের কথা ভাববেন বন্ধুরা। যদি মনের মতো জীবনসাথী পেতে চান তো মনের মতো জীবনসাথীর কথাই ভাববেন। যদি ব্যবসা ইম্প্রুভমেন্ট করতে চান তো ব্যবসা ইম্প্রুভমেন্ট হয়ে গেছে এটা ভাববেন। যদি আপনি চাকরিতে ইম্প্রুভমেন্ট করতে চান তো ভাববেন যে তালা চাবির আশীর্বাদে চাকরিতে ইম্প্রুভমেন্ট হয়ে গেছে। এইভাবে আপনি ঘুমিয়ে পড়ুন। তো একবারই ওটা করলেন, করে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই আবার আপনি হাতের উপরে তালা চাবিটি নিন, নিয়ে চোখ বন্ধ করে 1 মিনিট কল্পনা করুন যে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার যে স্বপ্নটা ছিল সেটা সফল হয়ে গেছে। ধরে নিলাম আপনি চাকরিতে প্রমোশন পেতে চাইছেন, চোখ বন্ধ করে কল্পনা করবেন আপনি যে চাকরিতে প্রমোশন পেতে চাইছেন, সেই প্রমোশনটা অলরেডি পেয়ে গিয়েছেন, আপনি প্রচণ্ড আনন্দ করছেন, সবাই আপনার প্রমোশনে খুশি হয়েছে। যদি আপনি মনের মতো জীবনসাথী পেতে চান তো মনে মনে কল্পনা করবেন চোখ বন্ধ করে যে আপনার মনের মতো জীবনসাথী আপনার পাশেই আছে, আপনার সাথে অনেক কী বলবো আনন্দ করছেন আপনারা সবাই মিলে। যদি আপনি বিদেশ ভ্রমণ চান তো ভাববেন বিদেশ ট্রিপ করছেন সমস্ত কিছু, অর্থাৎ যেটি চাইছেন সেটি অলরেডি হয়ে গেছে। এটা করার পরে এবার আপনার কোন নাকে নিঃশ্বাস চলছে? ইয়েস বন্ধুরা, দুটো নাকে কিন্তু নিঃশ্বাস কখনো দেখবেন কম এবং বেশি চলে। এইটা চেক করার জন্য একটা নাক চেপে দেখবেন যে ইজিলি নিঃশ্বাস চলছে কোনটাতে, তো এটা চেপে দেখলেন, পরবর্তীকালে এটা চেপে দেখলেন, তো যেই নাকে দেখবেন ইজিলি বাতাস পরিবহন হচ্ছে সেই পাটা আপনি মাটিতে আগে রাখবেন। রেখে আপনি পাটা ফেলবেন তালা চাবিটা হাতে নিয়ে। নেয়ার পরে তালা চাবিটাকে আপনি করবেন কি, টেবিলে রাখবেন বা যে কোনো একটি উঁচু জায়গায় রাখবেন। রেখে আপনি স্নান করবেন, শুদ্ধ বস্ত্র পরিধান করবেন, করে আপনি মা লক্ষ্মীর পেছনে, মা লক্ষ্মীর যে মূর্তি আছে তার পেছনে লুকিয়ে রাখুন। কতদিন লুকিয়ে রাখবেন? যতদিন না আপনার জীবনে যে স্বপ্নটি আপনি সফল করতে চাইছেন সেটা সফল হচ্ছে। যখনই আপনার বিশেষ কোনো স্বপ্ন সফল হয়ে যাচ্ছে তখনই যে কোনো একটি শুক্রবারে আপনি ওই তালা চাবিটাকে নেবেন, নিয়ে আপনি করবেন কি, কোনো মন্দিরের কাছে গিয়ে ওটিকে আপনি রেখে দিয়ে চলে আসবেন বা ফেলে দিয়ে চলে আসবেন, এইটুকুই। তো এই যে টোটকাটি প্রচণ্ড শক্তিশালী টোটকা, এই টোটকাটি আপনি করুন বিশ্বাসের সাথে, আন্তরিকতার সাথে করুন, সাথে সাথে প্রচেষ্টা করুন, দেখবেন ঈশ্বরের আশীর্বাদে আপনার সমস্ত স্বপ্ন অবশ্যই সফল হবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি, কালাবন্ধন কোনো ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনার সামনে উপস্থিত হব। আমি আপনাদের চিরবন্ধু পরস্পর ঐক্য শক্তিশালী এনার্জি লিঙ্ক টিচার, নমস্কার।